بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আল্লাহর শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে অংশগ্রহণ করার। এই মুহূর্তে ইকরা বাংলার পর্দায় যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের প্রিয় অনুষ্ঠানে আমাদের সাথে, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের সাথে আছেন এই প্রোগ্রামের নিয়মিত মেহমান মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়। আজকে যে বিষয়টা আমরা শায়খের কাছ থেকে মানে আলোচনা শুনতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা সবাই জানেন যে হাজের প্রথম দশক বা প্রথম দশ দিন বছরের সেরা দিন, আর আমরা আসলে রমাদানের যে গুরুত্ব আমাদের মধ্যে বা আমাদের কমিউনিটিতে আছে অবশ্যই থাকা দরকার, কিন্তু এই জিলহাজ মাসের প্রথম দশকের এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ এই দিনগুলা, বছরের সেরা দিনগুলা আমরা কিন্তু অনেক সময় অবহেলায় চলে যাই। তো আজকে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা শায়খের কাছ থেকে জিলহাজ মাসের গুরুত্ব এই বিষয়ে আলোচনা শুনব। আমাদের সাথেই থাকুন, শায়খ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন আল্লাযী জাআলানা মিনাল মুসলিমিন ওয়া মান্না আলাইনা বিল কিতাবিল মুবিন ওয়া জাআলানা মিন উম্মাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والفجر وليالي العشر، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাক হামিদুল মজিদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিতভাবে ইসলামিক লাইফের প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল ফজরের দুই নম্বর আয়াতে এই দিনগুলোকে নিয়ে, জিলহজের প্রথম যে দশ দিন এই দিনগুলার শপথ হিসাবে আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশ। আল্লাহ, কাজেই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেভাবে আমাদের বিজ্ঞ উপস্থাপক আমাদের সামনে ঘোষণাতেই বলেছেন যে আমরা রমাদানুল মুবারকের শেষের 10 নাইটস, এটার গুরুত্ব আমরা বুঝি এবং ইবাদত করার আমরা চেষ্টা করি, কিন্তু জিলহজের প্রথম দশ দিনের যে এত গুরুত্ব, যা ইনশাআল্লাহ আমাদের আলোচনাতে আমরা চেষ্টা করব যে কোরআন হাদিসের আলোকে কতটুকু গুরুত্ব রাখে এবং আমাদের করণীয় কী। আল্লাহ তাআলা যেন এই দিনগুলোকে আমাদের সবার জন্য, যেন আমরা এই দিনগুলোতে এমন কিছু আমরা ইবাদত করতে পারি যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, এই দিনগুলোকে যেন এমনভাবে আমরা আমাদের ইবাদতিতে আমরা লাগাতে পারি যেভাবে ইবাদত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে জিলকাদার 29 তারিখ, এমনি বিভিন্ন ক্যালেন্ডারে আপনারা দেখবেন 28 তারিখ, বাট অ্যাকচুয়ালি আজকে হলো 29 তারিখ। কাজেই আজকে যদি রাত্রে সন্ধ্যার সময় যদি আজকে
জিলহজের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে প্রথম তারিখ হয়ে যেতে শুরু হয়ে যাবে। তো আজকে টিউজডে মঙ্গলবার, আগামীকাল যদি বুধবার হয় তাহলে পরবর্তী বৃহস্পতিবার হবে ইয়াউম আরাফা। তো এটা সম্ভাবনা আছে যদি কাল থেকে মাস শুরু না হয় এরপর দিন থেকে মাস শুরু হতে পারে। কাজেই যাতে আমরা সঠিক সময়ে আমরা এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই প্রোগ্রামটা এমন একটা সময় হয়েছে যে আমরা যদি একটু নিজেরা নিজেদেরকে একটু কেয়ারফুললি আমরা যদি এটা নিজেদের জন্য আমরা স্মরণ রাখি যে যদি কালকে থেকে জিলহজ শুরু হয়ে যায় তাহলে কীভাবে আমরা জিলহজের এই দিনগুলো আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাতে পারি। একটা বিষয় আমাদের সবারই বোঝা উচিত সেটা হলো যে কোরআনে কারিমে বিভিন্ন বিষয়ে যখন আল্লাহ তাআলা শপথ করে, যেমন ওয়াল ফাজর, যে ফজরের শপথ, উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা যে কোনো বিষয়ে কসম করলে, শপথ করলে, মুকসাম আলাইহি, যে বিষয়ের উপর শপথ করেছে ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা শপথ করেন। কারণ আমরা তো আল্লাহ তাআলার নামে শপথ করি, আমরা কসম করি আল্লাহ তাআলার নামে, এবং আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে হালফ করা, শপথ করা জায়েজ না, শিরিক হবে। কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং আমাদের খালিক, তিনি মখলুকের মধ্য থেকে যে সমস্ত মখলুক আল্লাহর সৃষ্টির মাঝ থেকে যে বিষয়কে নিয়ে আল্লাহ তাআলা কসম করেন, এটা আমাদেরকে বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা এই বিষয়ে শপথ করে আমাদেরকে বলছেন। আশা করি বিষয়টা আমাদের সঙ্গে পরিষ্কার হয়ে গেছে। এই যে ওয়াল ফাজর, এই ফজরের গুরুত্বটা একটা হাদিস থেকে এটা বোঝা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকআতাইল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। ফজরের নামাজ না, ফজরের নামাজের আগে যে দুই রাকাত সুন্নত নামাজ পড়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুই রাকাত সুন্নত নামাজের গুরুত্ব এতটুকু, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত সম্পদ রয়েছে এই সব কিছুর চেয়েও বেশি দামি ফজরের আগে যে আমরা দুই রাকাত সুন্নত পড়ি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কারামগণ বলেন ফজরের সুন্নতের যদি এতটুকু গুরুত্ব হয় তাহলে ফজরের নামাজের গুরুত্ব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই সূরাতুল ফজরের প্রথম আয়াত ওয়াল ফাজর, ফজরকে নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন। কারণ এই ফজর যার ঠিক হয়ে যাবে তার সারাদিন ঠিক হবে। সকাল যখন সঠিকভাবে সে ফজরের নামাজ পড়বে, হাদিসের মধ্যে আসছে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ তাআলা সারা দিনের তার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে, তার যত কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দেন, সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। দুই নম্বর আয়াত ওয়া লায়ালিন আশ, দশ রাত, লায়াল রাত্র, আশা দশ, দশ রাত্রের শপথ। সমস্ত মুফাসসিরিন কেরামগণ এই দশ রাত বলতে জিলহজের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এই ব্যাপারে সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত। একটা প্রশ্ন হতে পারে কোরআনের আয়াত হলো ওয়া লায়ালিন আশার, আপনি বললেন দশ দিন, এটা কেমনে হলো? এই জন্য দেখেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে যেখানে রাত বলছেন সেখানে রাত দিন দুইটাকে ইনক্লুড করেছেন, যেখানে দিন বলছেন সেখানে দিন এবং রাত দুইটাকে ইনক্লুড করা হয়েছে। যেমন এটার এক্সাম্পল আমরা দেখি সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা যেখানে জাকারিয়া আলহি সালাতু সালামের স্টোরি উল্লেখ করেছেন, তো জাকারিয়া আলহি সালাতু সালাম বলেন এই বৃদ্ধ বয়সে আমার সন্তান হবে, এটা কেমন কথা, রব্বি জাআলনি আয়া, আল্লাহর পক্ষ থেকে একটা আয়া, আমাকে একটা সাইন আপনি দেখান। তো আল্লাহ তাআলা তখন আদেশ করেছিলেন যে কী করো, সালাসাতা আয়্যামিন ইল্লা রমজা, যে তিন দিন কথা বলবে না, এখানে বলছেন সালাসাতা আয়্যাম। আবার এই স্টোরিকে যখন আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে উল্লেখ করেছেন সেখানে বলছেন সালাসা লায়ালিন সাওয়িয়া, তিন রাত। তো এই দুই আয়াতকে এক জায়গায় মুফাসসিরিনে কেরাম নিয়ে এসে বলেন যে আল্লাহ তাআলা যখন দিন বলেন সেখানে দিন এবং রাত দুটো ইনক্লুড হয়, যখন আল্লাহ তাআলা রাত বলে সেখানে রাত এবং দিন দুটাকে ইনক্লুড করে। এখন তাইলে আল্লাহ তাআলা এক জায়গাতে রাত বললেন আর এক জায়গাতে দিন বললেন, এটার হিকমত কি? এই ক্ষেত্রেও ফসিনে কারাম বলেন ফিউলুল হাকিম লা ইখলু আনিল হিকমা, যে আল্লাহ তাআলার জাত হাকিম, আল্লাহ তাআলা প্রত্যেক কাজের পিছনে একটা রহস্য এবং হিকমা রয়েছে।
এই যে ওয়াল্লাইয়ালিন আশ বলার কারণে, রাত বলার কারণে, রাতের আগে দিন, এই দিনটাকে সেখানে কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। যেহেতু রমাদানুল মুবারকের রাতের মধ্যে কিছু স্পেশাল ইবাদত আছে, সেই ইবাদত কি, যেমন রাতে সালাতুত তারাবিহ পড়া হয়, তাহাজ্জুদের নামাজ পড়া হয়, কিয়ামুল লাইল করা হয়, এগুলো করা হয়, অলরেডি সেখানে রাতের ইম্পর্টেন্স সবার কাছে আছে। তো আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে রমাদানুল এই যে মুবারকের যে রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই রাতগুলার যে গুরুত্ব বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা এখানে জিলহজ মাসের ওয়াল্লাইয়ালিন আশরের দ্বারা জিলহজের অধিকাংশ আমল রিলেটেড টু না ডে, কিন্তু আল্লাহ তাআলা রাতকে এই জন্য উল্লেখ করেছেন যাতে মানুষ দিনের ইবাদত করে রাতের ব্যাপারে গাফিল না হয়। এই জন্য রাত দিন দুইটাকে ইনক্লুড করে। যাই হোক, এই সমস্ত তাত্ত্বিক বিষয় আজকে আমাদের উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হলো এই যে দশটা দিন এবং রাত, এগুলা কতটুকু গুরুত্ব রাখে এটা বোঝার জন্য খুবই সহজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস, যা ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারিতে নিয়ে এসেছেন। আমরা সবাই জানি আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনে কেরিমের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব সহিহ আল বুখারি। এই সহিহ বুখারির মধ্যে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ যে হাদিসটি নিয়ে এসেছেন, সেই হাদিসটি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বিষয়টাকে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, বছরের যত দিন আছে এই সমস্ত দিনের মধ্য থেকে এই দশটি দিন হলো এমন যে দিনগুলোর মধ্যে আল আমালু সালিহু ফিহা, মানুষের নেক আমল এই দিনগুলোর মধ্যে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয় যে বছরের আর কোনো দিনের আমল এত বেশি প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে বোঝার বিষয় যেটা সেটা হলো কি, আল আমালু সালিহ বলা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমালুস সালিহ বলার কারণে যত ধরনের ইবাদাত আছে এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে। আল আমালুস সালিহ, যেমন সবচেয়ে বড় আমল নামাজ, এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে। সওম, রোজা ইনক্লুড হয়ে গেছে। সাদাকা, চ্যারিটি দেওয়া, এটা ইনক্লুড হয়ে গেছে। এরপরে জিকির, আজকার, এসবগুলো ইনক্লুড হয়ে গেছে। তো এই হাদিসের অনেক লম্বা ব্যাখ্যা ফতহুল বারী এবং অন্যান্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আসছে। তো সবচেয়ে সিম্পল কথা যেটা সেটা হলো কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আমালুস সালিহ ফিহা, যত ধরনের নেক আমল হইতে পারে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই দিনগুলোর গুরুত্ব এত বেশি যে যে কোনো আমলই আপনি করেন, যে কোনো আমল করেন, আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করেন, আপনি তাসবিহ তাহলিল করেন, আপনি ইস্তিগফার করেন, আপনি সাদাকা করেন, যে কোনো আমলই করেন, এই দিনগুলোর আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে এর বাহিরে যত আমল করেন, যত দিনের আমল, কোনো আমলই এত প্রিয় না, এই দিনগুলোর মধ্যে যে আমল করা হয় আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়। স্বাভাবিকভাবে এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলছেন, সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, সেটা হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জিহাদ দারওয়াতু সিনামিল ইসলাম, ইসলামের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো যে আল্লাহ তাআলার প্রতি নিজের জান মালকে উৎসর্গ করে দেয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো সাহাবায়ে কেরামের কাছে একটা প্রশ্ন হলো যে আল্লাহ তাআলার কাছে এই দিনগুলোর আমল যদি সবচেয়ে বেশি প্রিয় হয়, তাহলে কি জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও এই দিনগুলোর আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়? এই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ক্বালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি বলেন যে আল্লাহর প্রতি জিহাদের চেয়েও এই দিনগুলোর মধ্যে যে আমল হবে সেই আমলগুলোর গুরুত্ব আরও বেশি রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর প্রতি জিহাদের চেয়েও এই দিনগুলোর মধ্যে আমল করাটা, ভালো আমল করাটা, তা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে হ্যাঁ, শুধুমাত্র ওই ব্যক্তি ব্যতীত, কোন ব্যক্তি, খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে আল্লাহর পথে শুধু নিজে জিহাদ করতে যায়নি,
সে নিজে তার প্রাণ নিয়ে যেভাবে আল্লাহর পথে জিহাদে গেছে, তার বিমালিহি, তার মাল, তার ধন সম্পদ সব কিছু সাথে নিয়ে সে আল্লাহর পথে জিহাদে গেছে, সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, এরপর কোনো কিছু নিয়ে সে ফেরত আসেনি, না তার জান নিয়ে ফেরত এসেছে, না তার মাল নিয়ে ফেরত এসেছে। বোঝার জন্য মনে করেন একজন জিহাদে গেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু তার ঘরে তার মাল আছে, তার সম্পদ আছে, সেগুলো রয়ে গেছে। কিন্তু রসুল বলেছেন না, ওই রকম না, বরং এমনভাবে সে আল্লাহর পথে গেছে, সব কিছু নিয়ে সে আল্লাহর পথে জিহাদ। এখন হলো যে বোঝার বিষয় কি, আপনি চিন্তা করেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জান দেয়া, এটা মানুষের মুখে বলা যতটুকু সহজ, বাস্তবতা কিন্তু এত সহজ না। কারণ রিয়ালিটি হলো যে যখন আপনি জিহাদের ময়দানে যাবেন আর যখন আপনার সামনে আপনি দেখবেন যে মানুষ প্রাণ দিচ্ছে, ওই মুহূর্তে আপনি সবরের সহিত সেখানে জমে থাকা, নিজের প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকা, এটা অনেক বড় কাজ। এই জন্য ইসলামের মধ্যে এটাকে অনেক বড় বলা হয়েছে যে সর্বোচ্চ আমল হইল আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আমাদের জন্য এত সুসংবাদ দিয়েছে যে দেখেন, আমরা অনেকেই চাইলেও আজকে কোথায় জিহাদ ফি সাবিলিল্লাহ আমরা জানি না, কীভাবে যাব, কীভাবে করব, কোনো কিছুই আমাদের সামনে ক্লিয়ার না। অনেক সময় আছে মানুষের মনে চাইলেও এগুলো বিষয়ে সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এমন অপরচুনিটি আল্লাহ তাআলা দিয়েছে যে এই দিনগুলো যদি আমরা একটু কেয়ারফুলি আমরা ভালো কাজ করতে পারি, আমল করতে পারি, তাহলে আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এবং যেটা সহিহ বুখারী শরীফের হাদিস, কারণ এটা যদি অন্য কোনো হাদিসের গ্রন্থ থেকে বলা হইতো তাহলে আমরা সনদের ক্ষেত্রে দুর্বলতা আছে কিনা আমরা চিন্তা করতাম। সহিহ বুখারী শরীফের হাদিস অনুযায়ী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কি, যে আল্লাহর পথে জিহাদের চেয়েও এই দিনগুলোতে ইবাদত করা অনেক অনেক বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এই জন্য আমরা এই হাদিস থেকেই এই 10 দিনের ইবাদতের গুরুত্বটা অতি সহজে আমরা বুঝতে পারি। এই বিষয়ে শেখ যাওয়ার আগে মানে মানে এই কথাটা মানে আপনার মাধ্যমে আরও একটু মানে পরিষ্কার হইলে ভালো হয় যে এই দিনগুলোর গুরুত্বের মধ্যে এটাও একটা কারণ হতে পারে কি যে হাজ শুধু এই টাইমেই করতে হবে, কারণ বছরের অন্য দিন যদি আপনি চান হজ তো আর হবে না। এটাও কি একটা মানে মেইন একটা বিষয় যে ইসলামের একটা মেইন রুকন এই দিনগুলোতে আদায় করার? জাযাকাল্লাহ খায়ের। এক্স্যাক্টলি এই কথাটাই ফতহুল বারির মধ্যে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, কারণ এই দিনগুলোর গুরুত্ব এই জন্য এত বেশি যে জামিউ আনওয়াইল ইবাদা, যত ধরনের ইবাদা আছে এই সবগুলা এই দিনের মধ্যে একসাথে জমা। আল্লাহু আকবার। যেমন রমাদান শরীফে আমরা রোজা রাখতে পারবো, কিন্তু আমাদের পক্ষে হজ সম্ভব, রমাদান শরীফে হবে না। তো প্রথম যেটা হজের গুরুত্ব এই দিনের মধ্যে হজ, এই দিনগুলোর মধ্যে ইয়াউম আরাফা, যে দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে এই পৃথিবীর মধ্যে এই আমাদের আমাদের জীবনে যে 365 দিনের মধ্যে মানে বছরের পুরা বছরের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ দিন হলো, দামি দিন হলো কি, ইয়াউম আরাফা। এই ইয়াউম আরাফা এই দিনের মধ্যে পড়েছে। আইয়ামে তাশরিকের মানে প্রথম যে 2 দিন, এই দিন 9-10, এই দিন কুরবানির আমলটাও মানে এরপরে কুরবানি, যেমন আপনি অন্য সময় গরু এমনি কুরবানির আমলটাও এই দিনের মধ্যে পড়ছে। তো এই জন্য এরপরে কোরআনের মধ্যে এই যে আল্লাহ তাআলার জিকিরের কথা হাদিসে আসতেছে, আমি সামনে বলবো। তো এই সমস্ত আমল এই দিনগুলোর মধ্যে একসাথে জমা হয়। এই জন্য ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর রসুল যে বলছেন যে এই দিনের গুরুত্ব এত বেশি যে এই দিনের মধ্যে আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয়, কারণ এই দিনের মধ্যে সমস্ত দিনগুলোর মধ্যে সমস্ত আমল জমা হয়। আর এই আমল হলো যেমন প্রথম ইমান, এরপর নামাজ, সওম বা রোজা, জাকাত, এই সবগুলার পরে ইসলামের 5th পিলার যেটা হজ এসেছে। এটা হলো এমন একটা বিষয় হজ, যে হজের উপর আলোচনার আমাদের সুযোগ হয়নি, আমাদের ইচ্ছা ছিল যে আমরা একদিন আলোচনা করব। যে হজটা হলো এমন একটা ইবাদা যে ইন্টারন্যাশনালি সারা পৃথিবীর সমস্ত মুসলমান একসাথে এক জায়গায় একদিন জমা হবে, একই ইউনিফর্ম একই ড্রেস পরে যাবে, এবং এমনভাবে যাবে যে সারা পৃথিবীর সমস্ত মানুষ মানে হাজি সাহেবগণ যখন তালবিয়া পড়বেন 8 তারিখ থেকে, 9 তারিখ থেকে
তালবিয়ার সাথে সাথে যখন তাকবীর আয়ামে তাশরিকের তাকবীর শুরু হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, হাজী সাহেবগণ যেভাবে সেখানে এই আল্লাহ তাআলার তাকবীর বলবেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য এই আয়ামে তাশরিকের যে তাকবীর ফরজ নামাজের পরে, এটা এই জন্য বলতে হয় যে ওনারা যেখানে সেখানে যেভাবে আল্লাহ তাআলার জন্য এই তাকবীর বলছেন ঠিক তদ্রূপভাবে সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলা জিকির করবে, যেটা আমার পরবর্তী হাদিস থেকে বলার ইচ্ছা ছিল, আপনি আলহামদুলিল্লাহ আমাকে সহজ করছেন। তো এই দিনগুলোতে আমরা কি আমল করব, আমরা কি আমল করব, একজাক্টলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জেনে নিই। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন মিন হাযিহি আল আইয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের হাদিসে যেভাবে বলছেন যে সারা বছরের যত দিন আছে এই দিনের মধ্যে থেকে এই দিনগুলোর আমল আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়, এই হাদিসের মধ্যে প্রথম কথা বলা হয়েছে কি আযম ইনদাল্লাহ, যে গ্রেটেস্ট, এই দিনের মধ্যে যে আমলগুলো করা হয় শুধু যে পছন্দনীয় এটা না, এগুলো অনেক বড়, আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো অনেক বড় এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমল কী করব, আল্লাহ রসুল আমাদের উপরে বড় এহসান করেছেন, কারণ আমরা তো তখন নিজেরা খুঁজতে হইতো যে কোন আমল করব বা করব না, কোনটা করলে বেশি ভালো হবে। আকতিরু ফীহিন্না মিন আত-তাহলিলি ওয়াত-তাকবীরি ওয়াত-তাহমীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিলেন যে এই দিনগুলোর মধ্যে আমরা কি করব, প্রথম হলো আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল আমরা বলবো, ওয়াত-তাকবীর আমরা আল্লাহু আকবার বলবো, ওয়াত-তাহমীদ এবং আল্লাহ তাআলার হামদ আমরা বলবো। এই যে তাকবীর তাহলিল তাহমীদ এগুলার দ্বারা আল্লাহ তাআলার জিকির বোঝানো হয়েছে। এরপর হাদিসের অন্য হাদিসের মধ্যে সে যে তোমরা বেশি করে এই দিনগুলোতে আল্লাহ তাআলার জিকির করবে, কারণ এই জিকিরকে আল্লাহ তাআলা ওয়ালা যিকরুল্লাহ আকবার বলছেন, যে আল্লাহ তাআলার জিকির এটা হলো গ্রেটেস্ট, সবচেয়ে বড়। আর জিকির আমলটা হলো এমন যে আমলের জন্য মানুষের অজু করতে হয় না, যে আমলের জন্য অন্য কোনো ধরনের কোনো প্রিপারেশন নিতে হয় না, এবং এত সহজ যে আপনার ঠোঁট দিয়ে আপনি আমল করতে পারেন, অন্য কাজ করার মধ্যেও আপনি করতে পারেন, অন্য এত সহজ যে অন্য কাজের মধ্যে আপনি করতে পারেন। যেমন দেখেন একজন মানুষ সে কাজ করতেছে এবং সে আল্লাহর জিকির করতেছে কিভাবে, আমি যখন অন্য কোনো কাজ করি, আমি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি কালিমা সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন যে সবচেয়ে দামি হলো এই চারটি ওয়ার্ড, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আমি আমার কাজ করতেছি আমি এই তসবিহ করতে পারি, আমি হাঁটতেছি আমি এই তসবিহ করতে পারি। আমার এক ব্যক্তির সাথে পরিচয় হলো, আমি মদিনা ইউনিভার্সিটি থেকে যখন আমি বাংলাদেশে গেলাম, তো উনি আগে জার্মানিতে ছিলেন, বাংলাদেশে গেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে দিনের বুঝ দিয়েছে। তো আমাকে উনি বললেন যে হুজুর, এই যে মানুষ কখনো বাসের জন্য ওয়েট করে, তো লেট হইলে মানুষ অশান্তি করে, ছুটাছুটি করে, অথবা কখনো গাড়ি চলে গেলে মানুষের মনের মধ্যে আফসোস হয়, ইস আমি মিস করলাম। আমাকে উনি বলে যে হুজুর, আলহামদুলিল্লাহ আমার কোনো এই ধরনের কোনো অশান্তি আমার হয় না, কারণ আমি দেখি যদি বাস আসতে আমার দেরি হচ্ছে, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আমার কয়েক হাজার বার হয়ে গেছে, যদি বাস চলে গেছে আমি আবার জিকির শুরু করি, আমি দেখি যে আমার এই সময়টা আল্লাহর জিকিরের মধ্যে যাচ্ছে, আমার মনের মধ্যে কি নেই, কোনো প্রেশার নেই। এই দেশে আরেক ভাইকে আমি দেখলাম একদিন, হলে হুজুর আমি মিনি কেবিন করি, হুজুর এই যে অটো গাড়ি নিছি, কারণ আমি গাড়ি চালাই আর আমি জিকির করি তসবি করি, কারণ এই যে অটোমেটিক গাড়ি চালাইতে হইলে তো আর কিছু করতে হয় না, স্টিয়ারিংটা এক হাতে ধরলে আর এক হাতে আমি তসবি। মানুষ তখন তার জিকিরের গুরুত্ব সে বুঝবে, তখন যে কোনো সময় যে কোনো অবস্থায় সে জিকির করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এমন একটি ইবাদত বললেন যে এই পুরা দশ দিনের প্যাকেজটা আমাদের জন্য, আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি অতি সহজে আমরা জিকির করতে পারি। এই জিকিরের গুরুত্বের উপর আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছেন, তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কাবুরাত সিন্নি ওয়া দাউফাত আজমি, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স অনেক বেড়ে গেছে, আমার হাড্ডিগুলো একেবারে দুর্বল হয়ে গেছে, আগের মতো এখন আমি চলাফেরা করতে পারি না,
তো আমি আমার এই বসাইতে খেজাতে এমন কোন আমল করতে পারি, আপনি আমাকে একটা আমল বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাব্বিহি মিআতা মাররা, তোমার যদি সম্ভব হয় 100 বার তুমি সুবহানাল্লাহ পড়বে। তো 100 বার সুবহানাল্লাহ পড়লে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি 100টি গোলাম যা উলদ ইসমাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যদি কোনো মানুষ কোনো কারণে অন্যের ক্রীতদাস হয়ে যায়, এই ধরনের আল্লাহর রসুলের বংশের 100 জন মানুষকে ফ্রি করে দেয়া আল্লাহ যদি 100 বার তুমি সুবহানাল্লাহ বলো, ওয়াহমিদি মিআতা মাররা, আর তুমি আলহামদুলিল্লাহ 100 বার বলবে। 100 বার আলহামদুলিল্লাহ বলার সব কতটুকু হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আলহামদুলিল্লাহ বলার সব এই পরিমাণ যে আল্লাহর পথে একটা ঘোড়া, ঘোড়ার মধ্যে যুদ্ধের যা কিছু প্রয়োজনীয় সামান আছে এইগুলা সহ একটা ঘোড়া, অর্থাৎ 100 বার তুমি যখন আলহামদুলিল্লাহ বলবে তো 100টি ঘোড়া আল্লাহর পথে তুমি সদকা করার সব পাবে। ওয়াকাব্বিরি মিআতা মাররা, আর আল্লাহু আকবার তুমি 100 বার বলবে। তুমি যদি 100 বার আল্লাহু আকবার বলতে পারো, তাইলে আল্লাহর পথে হজের সময় যে পশু উট কুরবানি দেওয়া হয়, এই উট নর্মাল কুরবানি না, আয়ামে হাজ হাজের দিনে হাজি সাহবগণ যে কুরবানি দেন, এই ধরনের 100টি উট আল্লাহর পথে কুরবানি দেওয়ার সওয়াব পাবে তুমি যদি 100 বার আল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ হাদিস, আর এর মাধ্যমে আমাদের জন্য অনেক শিক্ষণীয় কিছু আমল রয়েছে। আমরা ইনশাআল্লাহ একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে শাইখের কাছ থেকে এই বিষয়ে আরও আমরা কন্টিনিউ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক লাইফ অনুষ্ঠানে বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন মাজাহিরুল উলুম মাইলান মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন শেখ হযরত মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। শেখের কাছ থেকে আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা শুনছি, যে হজ মাসের গুরুত্ব, সুবহানাল্লাহ। আর শেখ যে বিষয়ে মানে একটা হাদিসের কথা বলছিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে এই তাসবিহ বা এই জিকিরের যে ফজিলত, যে গুরুত্ব, আর আল্লাহর রসুল বলছেন এই প্রথম দশকে এগুলো আমরা একটু বেশি বেশি আমরা জিকির মানে নিজের আমলের মধ্যে নিয়ে আসব। এই বিষয়ে আমি মনে করি যে আমরা যদি অনেক সময় চিন্তা করি কোন আমলটা করব, এত সহজ আমল। আমরা শাইখের কাছ থেকে আলোচনা শুনি ইনশাআল্লাহ, আর আমরা যেন এই দশকে চেষ্টা করি যে আমাদের আমলের মধ্যে নিয়ে আসতে একটু বেশি বেশি পড়তে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জি শেখ, জাযাকাল্লাহ খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, হে মুআজ আমি বুঝছি তোমাকে আমি মহব্বত করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেহেতু আমি তোমাকে মহব্বত করি আমি তোমাকে একটা নসিহত করতেছি, সেই নসিহতটা কি? আল্লাহ রাসূল বলেন, লা তাদআন্না দুবুরা কুল্লি সালাতে, দেখো কোনো ফরজ নামাজের পর কখনো তুমি বাদ দিবে না। কি বলবে? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আইন্নি, আপনি আমাকে হেল্প করুন, আপনি আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা আমি যেন আপনার জিকির করতে পারি, ওয়া শুকরিকা আমি যেন আপনার শুক্রিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক এবং সুন্দর করে যেন আপনার ইবাদত করতে পারি। এই তিনটি কাজে আমি আপনার কাছ থেকে সাহায্য চাই। কাজেই এই যে আল্লাহ তাআলার জিকির, এই কাজটা একেবারেই সহজ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে সাহায্য করবেন না, আল্লাহ তাআলা চাইবেন না কোনো মানুষের কল্যাণ, সে চাইলেও তার সময় থাকার পর সুস্থ থাকার পর তার পক্ষে আমল করা সম্ভব হবে না। এই জন্য আমরাও প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া করব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। কারণ আল্লাহ সাহায্য না পেলে এই জিলহজের 10 দিনের ফজিলতের কথা শোনার পরেও দেখা যাবে আমার সময় অবহেলার মধ্যে কেটে গেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে সাহায্য চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আল্লাহ এই হায়াত আপনি আমাকে দিয়েছেন, আপনি যদি আমাকে হেল্প না করেন আমার হায়াতকে আমার জীবনকে আমি আপনার ইবাদতে লাগাতে পারব না। এই জন্য দেখা যায় একই সাথে আমরা একই জায়গায় একসাথে আমরা বসবাস করছি, একজন তার 5 ওয়াক্তের নামাজ সে জামাতের সহিত পড়ছে,
প্রতিদিন কোরআনে কারিমের তেলাওয়াত করছে, সপ্তাহে তার কোরআনের খতম হয়ে যাচ্ছে, কয়েকদিন পর পর কোরআনের খতম হয়ে যাচ্ছে, আবার আমার পুরো বছরে আমি একবার কোরআনের খতম করতে পারি না, আমার কোনো কাজ টাজ কিছুই নেই, কিন্তু এরপর আমার সময় এভাবে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করব যে আল্লাহ যেন আল্লাহর জিকির করার ক্ষেত্রে আমাদেরকে যেন আল্লাহ সাহায্য করে। আমি যে হাদিসের মধ্যে ছিলাম বিরতির আগে, সেই হাদিসের মধ্যে প্রথম কথা হলো কি যে আল্লাহ রসুল বলেন উম্মে হানিকে, তুমি 100 বার সাব্বিহি মিআতামাররা, 100 বার তুমি সুবহানাল্লাহ পড়বে। 2 নম্বর ওয়াহমিদি মিআতামাররা, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে। আর 3 নম্বর বার এই কথাতে আমরা ছিলাম যে 3 নম্বর বার বলছেন কি ওয়াক্কাব্বিরি মিআতামাররা, যে তুমি 100 বার তাকবীর আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলা এক, যদি 100 বার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহর প্রতি 100টি উট কুরবানির যদি সওয়াব পাওয়া যায়, তাহলে বোঝা গেল কি যে একবার পড়লে একটা, 100 বারে যখন 100টা হয় তাহলে নাম্বার হিসাবে একবার আল্লাহু আকবার বললে একটা উট কুরবানির সওয়াব। আমি আপনাদেরকে একটা রিয়ালিটি বোঝানোর জন্য বলছি, কারণ আমি আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম, কিন্তু আলোচনার গভীরে যে বিষয়টা যে কত গুরুত্ব রয়েছে সেটা যদি অনুধাবন করতে পারি তখন আমার কাছে এই জিনিসের গুরুত্ব আসবে। আমি 2018-এর ঘটনা, হজের পরে মক্কাতে চলে আসলাম, যখন মিনা থেকে আমরা ফিরে আসি, কুরবানির পরে আমরা ফিরে আসি, তখন হজ পরবর্তী করণীয়র উপর একটা সেমিনার ছিল যেটা আল হেজাজ গ্রুপের শেখ মাহমুদুল হাসান আমাকে ইনভাইট করেছেন। ওনারা ওই হিলটন কনভেনশনে 5-স্টার হোটেল সেখানে অ্যারেঞ্জ করেছেন যে হজ পরবর্তী করণীয় বিষয়ের উপর আলোচনা হবে। তো আমি সেখানে যাওয়ার পর আমার কাছে যে জিনিসটা আমার মাইন্ডে আসলো, এই যে পুরাটা হজের দিন আল্লাহর জিকির, জায়গায় জায়গায় আল্লাহর জিকির আমরা করার জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমি সবাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাদের এই গ্রুপের মধ্যে আপনারা কে এইবার উট কুরবানি দিয়েছেন? আলহামদুলিল্লাহ 5-স্টার প্যাকেজ, 5-স্টার হোটেলে আমরা যারা আছি এর অর্থ হলো আমরা ওয়েল অফ, আমরা এই ধরনের কাজ করতে পারি। আনফর্চুনেটলি ওই গ্রুপের মধ্যে কেউ হাত উঠাইনি, আমি নিজেও না, আমিও তো হজ করেছি, আমিও তো করতে পারিনি যে একটা উট কুরবানি করেছে, আমরা কেউ আসি এখানে বলে না। কিন্তু আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন যে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমি একবার আল্লাহ আকবার বলবো আর একটা উট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমলের আহামিয়ত গুরুত্বটা যদি আমার অন্তরে আসে তাহলে আমি বুঝতে পারবো যে একবার আল্লাহ আকবার বলাটা আমার জন্য কতটুকু গুরুত্ব রাখে। দুনিয়ার সামান্য কোনো স্বার্থের জন্য যদি কেউ আমাকে বলে একবার আল্লাহ আকবার বললে, দুনিয়ার মানুষ এমন আছে যদি বলা হয় 1p দেওয়া হবে, তাহলে আমি একদিনে 100,000 বার আমি বলার চেষ্টা করবো যাতে আমার সন্ধ্যাবেলা আমার 100 পাউন্ড হয়ে যায়। মানে দুনিয়ার ছোট্ট একটা স্বার্থ ফ্যান্স এটাকে আমরা এইভাবে বুঝি, কিন্তু একটা উট কোরবানি, একটা উটের দাম কত? একেবারেই কম যদি 5,000 রিয়াল হয় তাহলে এদেশের 1,000 পাউন্ডের মতো। এতটুক মানে আমরা মানে একবার আল্লাহ একবার বলার কারণে আমি পেয়ে যাচ্ছি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন 100 বার তুমি যদি খাব্বিরি মিআতা মাররা, 100 বার আল্লাহ একবার বললে আল্লাহর প্রতি 100টি উট কোরবানির তুমি সওয়াব পাবে। এরপর রসুল ইসলাম বললেন ওয়াহাল্লিলি মিআতা মাররা, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলবে। তো এই সবটাকে একসাথে বলা যায় কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, একসাথে সবগুলো এসে যায় বলা যায়। অনেক বুকের মধ্যে এটাকে থার্ড কলিমা হিসাবে লেখা হয়েছে। রসুল বললেন যে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলো তাইলে হবে কি আসমান জমিনের মধ্যে তোমার চেয়ে আর বেশি আর বড় আমলকারী আর কেউ হতে পারবে না। আল্লাহ, এত সওয়াবের কথা বললেন রসুল ইসলাম এই কয়েকটি তাসবিহের মধ্যে। এই জন্য যেমন মনে করেন আমি এখান থেকে হেঁটে আমার ঘরে যাব, কথার কথা আমি নিচের দিকে চক্ষুর হেফাজত হবে, আমি নিচের দিকে তাকাই হাঁটবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমরা অনেক সময় ব্যায়াম করতে বাইরি, অনেক সময় জগিংয়ে বাইরি, হাঁটাহাঁটি করি, আমি আমার সময়টাকে আমি জিকিরের মধ্যে লাগাই, আমার চোখেরও হেফাজত হবে, জেহনেরও হেফাজত হবে, আর আমার আমলনামা এমন হবে যে কিয়ামতের দিন অনেক মানুষ তার নেক আমল দেখে সে অবাক হয়ে যাবে যে আল্লাহ এত আমি আমল আমি কখন করলাম। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা আমল ছোট থেকে ছোট আমলকে আল্লাহ তাআলা আমাদের জন্য সংরক্ষণ করে হেফাজত করে কাল কিয়ামতের দিন আমাদের সামনে আল্লাহ তাআলা দিবেন। তো এই দিনগুলার আমলের মধ্যে
প্রথম যেভাবে আমি বলছিলাম যে এই দিনগুলোর আমলের মধ্যে একটা আমল হলো কি, যে আল্লাহ তাআলার জিকির করা। রোজার ব্যাপারে ইয়াউম আরাফার কথা আসতেছে 9 তারিখ, যদি কালকে বুধবার যদি মাসের প্রথম তারিখ হয় তাহলে ফলোয়িং মানে বৃহস্পতিবার হবে 9 তারিখ, জিলহজের 9 তারিখ। এই যে জিলহজের 9 তারিখকে বলা হয় ইয়াউম আরাফা। ইয়াউম আরাফা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানে দিনটা একটু কমে বেশ হইতে পারে, মানে এটা এখন আমরা ফাইনাল এই জন্য আমি বলতেছি যে আপনি যদি চাপ দেখা হয় কম বেশি হয়তো বৃহস্পতিবার হতে পারে আর না হয় শুক্রবার হতে পারে, ইয়াউম আরাফা হবে হতে পারে, যে দুই দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে। তো যেদিন ইয়াউম আরাফা হবে, এই ইয়াউম আরাফার দিন একদিনের একটা রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউম আরাফা احتسب على الله ان يكفر السنه التي قبل والسنه التي بعد صحيح مسلم شيخ ابن درس যে রাসূল الله صلى الله عليه وسلم বলেন আরাফার দিনের এক দিনের রোজা একটা দিন, আশুরার দিনের ব্যাপারে আসছে যে দুই দিন রোজা রাখার জন্য হয় 9, 10 বা 10, 11, কিন্তু আরাফার দিনের ব্যাপারে রাসূল বলেছেন একটা রোজাই, যে ইয়াউম আরাফা, আরাফার দিন, আরাফার দিন এক দিনের রোজা যে রাখবে আরাফার দিনের এক দিনের রোজা আহতাসিবু আলাল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ তাআলা মানুষকে কি করবেন তার বিগত এক বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর বোনাস হিসাবে আগামী আরো এক বছরের আমরা যদি একদিন রোজা রাখতে পারি তাহলে গত এক বছরের গুনাহ মাফ আর অ্যাডভান্স আরো এক বছরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এবং এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। কারণ আমি যখন বলি অ্যাডভান্স অনেকের মনে হইতে পারে যে অ্যাডভান্স হোক, হ্যাঁ এটা আল্লাহ রসুল বলছেন বিগত এক বছরের যেভাবে গুনা আল্লাহ তাআলা মাফ করে দিন, আগামী এক বছরের অ্যাডভান্স আল্লাহ রসুল বলতেছেন আমাদের গুনা মাফ যদি আমরা একদিন ইয়াউম আরাফার দিন আমরা কি করতে পারি, রোজা রাখতে পারি। তাইলে বোঝা গেল এই দিনের আমলগুলোর মধ্যে একটা গেল জিকির, দুই নম্বর হলো কি রোজা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত হাদিসের ব্যাখ্যা করার পর তিনি বলেন যে এই 9 দিনের রোজার ব্যাপারে ইস্তাহিব্বু ইস্তিহবাবান শাদীদান, তিনি অত্যন্ত স্ট্রংলি বলেন যে এই জিলহজের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত, যেহেতু 10 তারিখ হলো ইয়াউমুন নাহার কুরবানির দিন রোজা রাখা যাবে না, তো এই প্রথম 9 দিনের রোজা, 9 দিনের মধ্যে ইয়াউম আরাফা হাদিসের দ্বারা এটা প্রমাণিত। কিন্তু ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন যেহেতু আল্লাহ রসুল বলছেন এই দিনগুলোর মধ্যে আমল আল্লাহর কাছে অনেক প্রিয়, আর আমলের মধ্যে রোজা এমন একটি আমল যে আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, যে আমলের রিওয়ার্ড আল্লাহ তাআলা আপন তার হাতে দিবেন, এই জন্য ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন এই 10 দিনের আমলের মধ্যে মুস্তাহাব আমল হলো যার পক্ষে সম্ভব 10 দিন নফল রোজা রাখা। কারণ এই দেশে লম্বা দিন, অনেকে অসুস্থ, অনেক বয়স্ক আছেন, কারো পক্ষে যদি রোজা 9 দিন রাখা সম্ভব হয় না, আমরা অন্তত একদিন আমরা রোজা রাখার আমরা চেষ্টা করব। আর যারা ইয়াং আছেন, সুস্থ আছেন, তাদেরকে আমরা এনকারেজ করবো যে দেখি দিস টাইম আমি ট্রাই করি দেখি আমি 9 দিন আমি রোজা রাখতে পারি কি না। তাহলে নেক আমলের মধ্যে একটা হলো কি এই 9 দিনের নফল রোজা আমরা রাখার চেষ্টা করব। এবং এই 9 দিনের অন্যান্য আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো সাদাকা, চ্যারিটি। কারণ এই সাদাকাটা এত গুরুত্ব রাখে, এই সাদাকা একটা আমল, এত সহজ একটা আমল আর এত গুরুত্ব রাখে যে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু বাইনা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, যে তোমাদের মধ্যে কেউ এমন যাবে না, নোবডি ক্যান এসকেপ, কেউ এভাবে চলে যেতে পারবে না, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, এমনভাবে কথা বলবেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, মধ্যখানে কোনো ইন্টারপ্রিটার থাকবে না। আল্লাহ, অনেক সময় আছে ইন্টারপ্রিটারও মানুষকে হেল্প করে, অনেকে অনেক কিছু আনসার জানে না কিন্তু ইন্টারপ্রিটার, সে কিন্তু ইন্টারপ্রিটারের মাধ্যমেও চায় যে আনসারটা আমি বলে দিতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা এমনভাবে প্রশ্ন করবেন যে কথা বলবেন যে কারোর ওই বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো ইন্টারপ্রিটার থাকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা তখন তার ডান দিকে তাকাবে, তার যা আমল করছে এগুলো ছাড়া আর কিছু দেখতে পাবে না, বাম দিকে তাকাবে তার নিজের আমল ছাড়া আর কিছু দেখতে পাবে না, সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকানোর পর সে দেখবে দুজখের আগুন ধাউ ধাউ করে সে আগুন জ্বলছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন্নার ওয়ালাউ বিশাক্কি তামা, এই দুজক থেকে তুমি তোমাকে হেফাজত করো যদিও একটা খেজুরের অর্ধেক, একটা খেজুরের অর্ধেক খেয়ে অর্ধেক আল্লাহর প্রতি তুমি দিয়ে হলেও তোমার নিজকে তুমি মুক্ত করো, আগুন থেকে বাঁচাও। এটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা এক্সাম্পল বলি। যেমন মনে করেন একজন মানুষ কোনো কারণে সে জেলে চলে গেছে, এখন তাকে মুক্ত করার জন্য টাকা পয়সা লাগবে। তো সে কি বলে যে কারো কাছ থেকে যদি টাকা পয়সা করজ হাওলাত করে পারো করো। এখন তার ছেলেরা বা আত্মীয় স্বজন বলে যে না টাকা টুকা পাওয়া যায় না, তখন সে কি বলে ঠিক আছে আমার সম্পদ যা আছে বিক্রি করো, আমার ধন সম্পদ বিক্রি করে হলেও তোমরা আমাকে জেলের বাহিরে নিয়ে আসো। অথচ দুনিয়ার জেল এমন যে এখানে ভিতরে খাবারও আছে টাকারও ব্যবস্থা আছে, দুজখের আগুন। আল্লাহ রসুল বলেন ওই আগুন থেকে মুক্তির জন্য তোমার কাছে আর কিছুই নেই, একটা খেজুর আছে, এই খেজুরের অর্ধেক তুমি খাও আর অর্ধেক তুমি আল্লাহর প্রতি দাও, দিয়ে হলেও তোমাকে তুমি দুজখ থেকে আগুন থেকে তোমাকে রক্ষা করো। এই যে আজকে ফ্লাডে বাংলাদেশে বিশেষ করে সিলেট সুনামগঞ্জে মানুষ আজকে যারা বন্যাগ্রস্ত, যে সমস্ত মানুষ অসহায় মানুষ যাদের খাবার নেই, কেউ বন্যার সময় একটা কাপড় নিয়ে ঘর থেকে বের হয়েছে আর তার ঘরের কাপড় চোপড় সব কিছু নেই, আজকে দুই সপ্তাহ তিন সপ্তাহ একটা কাপড়ের উপর আছে, দাঁড়াবার জায়গা নাই, পানির মধ্যে আছে, কখনো শুকনাতে যায় আবার পানিতে যায়, এই যে করুণ অবস্থায় আছে। আপনার সামান্যতম আজকে আপনি 5 পাউন্ড 7 পাউন্ড যে আপনি লাঞ্চ করতে পারেন, 3 পাউন্ড আমি লাঞ্চে কমবো, আমি 2 পাউন্ড সেভ করে আমি 2টা পাউন্ড আমার দেশে গরিব অসহায় ভাইদেরকে আমি সাহায্য করব। যে আল্লাহ রসুলের হাদিস থেকে এটাই বোঝানো হয়েছে যে অতিরিক্ত অনেক বেশি সম্পদ হইলেই যে আমরা শুধু চ্যারিটি করবো সেটা না, আপনি যা খান নিজের খাবার থেকে একটা খেজুর, আমরা এখানে আসার আগে আমি তিনটা খেজুর খাইছি, অনেস্টলি 3 খেজুর খাওয়ার পরেও আমার কাছে মনে হইলো যে সামান্য কিছুই না, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে একটা খেজুর তোমার কাছে আছে, তুমি ক্ষুধার্ত তুমি অর্ধেক খাও আর অর্ধেক তুমি আল্লাহর প্রতি দিয়ে হলেও তোমাকে তুমি এই দুজখের আগুন থেকে রক্ষা করো। আজ এই দিনগুলোতে আমরা চ্যারিটি করব। এই জন্য একটা সহজ পদ্ধতি আমি বলি, আপনার যদি বেশি সম্পদ নাও থাকে, এভরিডে দিস 10 ডেজ এভরিডে 1 পাউন্ড 5 পাউন্ড 10 পাউন্ড যার যার সামর্থ্য অনুযায়ী মিনিমাম না হয় আমি 1টা পাউন্ড করে আমি এভরিডে আমি চ্যারিটি করব। আলহামদুলিল্লাহ আমার মসজিদে এক মুরব্বী আছেন, আমাকে বললেন যে বাবা আমি এভরিডে 20p আমি চ্যারিটি ডোনেট করি, আমি দেখানোর জন্য না, তিনি বলে ও সবসময় উনি ডোনেট করেন কিন্তু প্রতিদিন যাতে সাদাকার একটা আমল হয় এই জন্য উনি এই কয়েন্স রাখেন, হোক না 20p কিন্তু দেখেন উনি রেগুলার, কেন এই জন্য যে আমার প্রতিদিনের আমলের মধ্যে সাদাকার একটা আমল আমার মধ্যে, অন্তত আমরা এই 10 দিনের আমলের মধ্যে আমরা প্রতিদিন আমরা চ্যারিটি করব। 1 পাউন্ড 1 পাউন্ড 1 পাউন্ড করে আপনি রাখেন, একটা বক্সে আপনি রাখেন, পটের মধ্যে আপনি রাখেন, পরে যে কোনো জায়গাতে দেন, কোনো জায়গায় দেশে মসজিদে যে কোনো জায়গায় আপনি দিতে পারেন, তাহলে এই 10 দিনের আমলের মধ্যে একটা সাদাকার আমল আপনার হবে। এই 10 দিনের আমলের মধ্যে ফেরাতুল কোরআন, তিলাওয়াতুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি শাফিআন লি আসহাবিহি ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এই কোরআনের তেলাওয়াতটা এই কোরআনটা কাল কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহ তাআলার কাছে শুফাআত করবে, ইন্টারসেড করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন যদি কারো পক্ষে শুফাআত করে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে দুজক থেকে মুক্ত না করে জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সে শুফাআত করতে থাকবে। এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াত আমরা করব। এই 10 দিনে আমরা কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য আমি যদি আরও একটা প্যাকেজ বলি, আমল কীভাবে সহজে করা যায় এবং আপনি যদি আগে এটাকে আপনার প্ল্যান করেন তাহলে কীভাবে কম সময়ে অনেক বেশি আমল করা যায়, যেমন পাঁচ ওয়াক্তের নামাজের জন্য যদি কোনো মানুষ নামাজের আগে, আমরা মসজিদে যাই অনেক সময় বসি, আপনি 20 মিনিট হাফ অ্যান আওয়ার আগে যদি চলে যান মসজিদে বসেন, নামাজের আগে যদি আপনি এক পারা কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারেন, নামাজের পরে যদি আপনি এক পারা তেলাওয়াত করতে পারেন, তাহলে 5 ওয়াক্তের নামাজ 5 দুগুণা 10 আপনার এক দিনে কোরআনে কারিমের 10 জুজ তেলাওয়াত হয়ে যাবে। অথচ এটা মাত্র আপনি 20 থেকে 25 মিনিট আপনি এক্সট্রা সময় শুধু মসজিদে আপনি দিচ্ছেন।
এই যে কীভাবে আমরা আমল করব, যদি আপনি প্ল্যান করে আমল করেন তাহলে ডেইলি যদি আপনার 10 জুজ হয় তো 3 ডেজ 1 খতম আপনার হয়ে যাবে। শেখ, সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে আর এই যে বিষয়টা এত গুরুত্বপূর্ণ, মন চাচ্ছে যে আপনার কথা এগুলো শুনতেই থাকি। আমরা একটা বিষয় মানে অনেকেই তো আরফার দিনের গুরুত্ব আলহামদুলিল্লাহ আছে আমাদের মধ্যে, আরফার দিনে আমরা যারা হজে যাচ্ছি না, একটা তো রোজার কথা আপনি বললেন, আর কী কী আমল মানে এই দিনকে আমরা? ইয়েস, আরাফার দিনের অন্য আমলের মধ্যে যে আমলটা শুরু হয় আরাফার দিনের ফজর থেকে, সেটা হলো আয়ামে তশরিক, তাকবিরাত তশরিক, সেটা হলো আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, ফরজ নামাজের পরে এই তাকবির বলা। এই দিনগুলোর আমলের ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে নিয়ে এসেছেন যে কান আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা وابو هريره يخرجان الى السوق ويكبران والناس يكبرون معهما. امام بخاري رحمه الله عليه বলেন যে এই আমলগুলা এই দিনের মধ্যে যে কিভাবে সাহাবায়ে কেরাম আমল করতেন, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বাজারে যেতেন আর যে আল্লাহু আকবার বলতেন আর সবাই তাদের সাথে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো এই যে দিনগুলোর মধ্যে যে তাকবীরে তাশরিক যখন শুরু হয় ফজরের পরে জোরের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক বলা, মিনিমাম একবার পুরুষের জন্য বলা, এবং যারা মেয়েরা আছেন ঘরে ওনারাও বলবেন, এই আমলের মধ্যে এই দিনগুলার আমলের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ আমল, এই যে তাকবীরে তাশরিকের যে তাকবীর বলা। কারণ এগুলো কেন বারবার এই জিকিরের কথা কেন আসছে, ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আমরা জিকির আল্লাহ আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই বারবার বারবার আল্লাহর জিকির মানুষ যখন করে আল্লাহ তাআলাকে মানুষ রিমেম্বার করে, স্মরণ করে, যখন মানুষ আল্লাহকে স্মরণ করে তখনই মানুষের পক্ষে গুনাহ থেকে পরহেজ করা সম্ভব হয়। তো আমার আলোচনার মধ্যে আরেকটা বিষয় ছিল, একদিক থেকে ইবাদত এই দিনগুলোতে আমরা যেভাবে করব, অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় হলো আল্লাহ তাআলার মাআসি গুনাহ থেকে নিজকে হেফাজত করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান, সমস্ত হারাম থেকে তুমি বেঁচে থাকবে তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হবে। কারণ এই জামানায় হারাম থেকে বাঁচা আমাদের জন্য এত কঠিন এত কঠিন এত কঠিন যে অনেক হারামের আমাদের কোনো ফিলিং নাই। আপনি চ্যারিটির জন্য আপনি দেখবেন যে কোথায় চ্যারিটি হচ্ছে, একটু আপনি ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়াতে যাবেন, আপনার এটা দেখা শেষ হইতে না হইতে অনেক জিনিস চলে আসবে যেটা আপনার জন্য দেখা, আমার জন্য কারোর জন্য দেখা জায়েজ না। এবং এটা বারবার বারবার দেখতে দেখতে মানুষের ফিলিং যে এটা যে জায়েজ না এটা যে ঠিক না এই ফিলিং আমরা হারিয়ে ফেলি। এই জন্য সহজ হবে, আমি আমার নিজকে বলছি এবং সবাইকে বলছি, এই ধরনের সোশ্যাল মিডিয়া থেকে আমরা একটু সরে আল্লাহর সাথে আমরা সম্পর্ক আমরা করার আমরা চেষ্টা করি। আমাদের আকাবিরিন উলামায়ে কেরাম আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক ছিল বিদায়, তাদের কাছে বর্তমান সোশ্যাল মিডিয়া বা পাওয়ারফুল এত মিডিয়া টিডিয়া কিছুই ছিল না, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাদের হাতে হিদায়ত পাইছে কারণ তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ছিল। আমরা সেদিন আলোচনা করতেছিলাম যে মাহমুদ আফিন্দির কথা আমি বলতেছিলাম, একজন মানুষ একটা বিপ্লবের জন্য যথেষ্ট হয়ে যায় তাআল্লুক মা আল্লাহ, এটা এত বড় পাওয়ারফুল জিনিস। বাংলাদেশে আমরা শাহ আহমদ শাহ শফি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি ছিলেন, কিন্তু তার মাধ্যমে কিভাবে একটা জাতিকে গুমরাহি থেকে রক্ষা করে হেদায়তের পথে কীভাবে পরিচালনা করা যায়, এই জন্য এই যে তাআল্লুক মা আল্লাহর পাওয়ার এত বেশি যে জাতি এই ধরনের শখসিয়তকে যখন হারায় তখন চিন্তা করে। আমার উস্তাদ আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ আজকে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর বুঝে আসছে যে এক ব্যক্তি কীভাবে একটা জাতিকে মানে ধ্বংস থেকে রক্ষা করার জন্য নিজে একটু কনফিউজ হয়ে যাই কোনটা করবো। আজকে যে কথাগুলা শেখ বলেছেন এই কথাগুলা যদি আমরা আমল শুরু করতে পারি আমরা আলহামদুলিল্লাহ, আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব হতে পারবো। আর শেষ কথাটা শেখ বলেছেন যে গুনাহ থেকে মুক্ত, এটা অনেক বড় কথা। আমরা যদি গুনাহ থেকে মুক্ত জীবন আমরা করতে পারি তাহলে আমাদের তাকওয়ার জীবন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। জিলহজ মাসের প্রথম দশকে আমরা তো জিকির করব, কোরআন তেলাওয়াত করব, নেক আমল করব, দোয়া একটু বেশি বেশি করব, বিশেষ করে আরফার দিন
বছরের সেরা দিন যেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য বেশি বেশি আমরা দোয়া করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আরাফাত দিন এবং হজের দিনেও জি জি ইনশাআল্লাহ সুযোগ থাকলে আমরা ইনশাআল্লাহ আরাফাত বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক, মানে আজকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে উত্তম বদলা দান করেন। বিশেষ করে শাইখের শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন শাইখকে উত্তম বদলা দান করেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।